আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করব কিছু মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্ত ঘটনা, তারা কি দেখেছিল বা তাদের মৃত্যুর সময় কি অনুভূতি হয়েছিল। এক ব্যক্তির মৃত্যুর ঘটনা শুনলাম। ব্যক্তিটি ব্ল্যাক ম্যাজিক করত। যখন তার মৃত্যু হয়, মৃত্যুর সময় সে অনেক ছটফট করে, তার মুখ দিয়ে ঘর ঘর শব্দ বের হয় আর তার প্রাণ যায় অনেক কষ্টে। আরেক ব্যক্তির ঘটনা শুনলাম। যখন তার মৃত্যু হয়, তখন দরজা দিয়ে আচমকা কি যেন দেখল, অতঃপর ভয়ে দরজা দিয়ে বেরোর সময় তার মৃত্যু হয়ে যায়। আরেক ব্যক্তির ঘটনা শুনলাম, সে প্রচুর দাবা খেলত, সারাটা জীবন সে দাবা খেলেই যাচ্ছিল, দাবাই হলো তার সব। যখন তার মৃত্যু হয়, তখন তাকে কালামা পড়ার জন্য বারবার উদ্বস্ত করা হয়, তখন তার মুখ দিয়ে চেকমেট চেকমেট ঠিক এভাবে শব্দ বেরোতে শুরু হয় আর এরই মধ্যে তার মৃত্যু হয়ে যায়। আরেক ব্যক্তির ঘটনা শুনলাম, তিনি ছিলেন ব্যাংকের ম্যানেজার, সারাটা জীবন গণনা হিসাব করতে করতেই জীবনের আয়ু ফুরিয়ে গিয়েছিল, মৃত্যু সন্নিকটে তখন তাকে কালেমা পড়ার জন্য উদ্বস্ত করা হয়, কিন্তু তার মুখ দিয়ে বের হয়েছিল তখন 11-12-13, তবুও সে কালামে পড়তে পারেনি। আরেক ব্যক্তি লোক দেখানো ইবাদত করত, যখন মৃত্যু তার সন্নিকটে এসেছিল তখন তাকে বলা হয়েছিল তুমি কালেমা পড়ো, সে উত্তরে বলল আমি পারছি না। ব্যক্তির কথা বলতে ঠিকই পারছিল, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তার মুখ দিয়ে কালেমা পড়ার সৌভাগ্য হয়নি। আরেক ভাইয়ের শাহাদাতের অন্তিম মুহূর্তে একটি ভিডিও দেখলাম, মুখে হাসি ফুটে আছে, হয়তো মৃত্যু যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারেনি, মুখ থেকে কালেমা বের হচ্ছিল, হয়তো ফেরেশতার কানের সামনে তাকে ইতিমধ্যে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, সেই সাফল্যের কারণে মুখে হাসি ফুটে আছে। এগুলো হলো আমার শোনা। এবার বাস্তব জীবনে বলি, আমার বাবা মারা গিয়েছিল 2015 সালে। তিনি মারা যাওয়ার 2-3 দিন আগ মুহূর্তে তিনি আমাকে দেখাচ্ছিল তার জানালার সামনে, তার দরজার সামনে কেউ একজন আসে। তিনি আমাকে দেখাচ্ছিল বারবার যে এইদিকে কে যেন দাঁড়িয়ে আছে বা এই জায়গায় কোনো একজন মানুষের উপস্থিতি টের পাচ্ছে। মৃত্যুর আগের দিনও তিনি আমাকে দেখাচ্ছিলেন এবং বলছিলেন যে আর বেশি দিন তিনি বাঁচবেন না। তার অসুস্থ ছিল, প্যারালাইসিস, অর্থাৎ তার ডান পাশ অবশ ছিল আর বাম পাশ সচল ছিল। যখন তার শারীরিক অবস্থা খুবই অবনীত হচ্ছিল তখন আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে যাওয়ার পর যখন আমরা ভর্তি করাই, এর কিছুক্ষণের মধ্যে যখন তার মৃত্যু সন্নিকটে এসে পড়েছিল তখন আমাদেরকে হাতের ইশারার মাধ্যমে দেখাচ্ছিল যে ওই দিক থেকে কেউ একজন আসছে আর এরই মধ্যে তার মৃত্যু হয়েছিল। শুধু তাই নয়, আমার পাশের আরেক আত্মীয় ঘটনা শুনেছিলাম, তার মৃত্যু আগ মুহূর্তে অর্থাৎ 4-5 দিন আগে সে অনেক মানুষকে দেখতে পেত, তার আত্মীয় স্বজনকে। সে বারবার মানুষকে বলতো যে আমার আত্মীয়রা এসেছে, তোমরা কেন তাকে মেহমানদারি করছো না। কিন্তু মানুষ বুঝতে পারছিল না যে এই আত্মীয়তা ছিল তার মৃত্যুর সঙ্গে, অর্থাৎ তার আত্মীয় স্বজনরা ইতিমধ্যে মারা গিয়েছিল, তারা এসেছিল। ঠিক আমার বাবার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। আপনি আপনার জীবন, সারাটা জীবন যেভাবে কাটাবেন আপনার মৃত্যু ঠিক তেমনইভাবে হবে। যদি আপনি সারাটা জীবন শিরকি কুফুরি কাজে লিপ্ত হন আর ভাবছেন আপনার মৃত্যুর মুহূর্তগুলো খুব সুন্দর হবে, আপনি কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবেন, আসলে এটি একটি কাল্পনিক চিন্তা ভাবনা। মৃত্যু যন্ত্রণা আপনাকে একদিন সহ্য করতে হবে, সেই অবস্থা থেকে আপনি পরিত্রাণ পাবেন না। আল্লাহ তাআলা বলেন, আর মৃত্যু তোমরা যেখানে থাকো না কেন সেখানেই তোমাদেরকে পাকড়াও করে ফেলবে, যদি তোমরা কোনো মজবুত প্রাসাদে থাকো তবু তোমাদেরকে গ্রাস করে ফেলবে। সারাটা জীবন আপনি হারাম কাজে ব্যস্ত ছিলেন, সারাটা জীবন আপনি বেদাত করেছিলেন আর আপনি ভাবছেন মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে জান্নাতি হবেন, কিন্তু মৃত্যুর সময় আপনি যে কর্মে ছিলেন সেই কর্মের মধ্যে আপনার মৃত্যু হয়েছে। যে সকল শাসকেরা সুদ জিনা ব্যবচারের মতো হারামকে হালাল করেছে এবং পর্দা
আল্লাহর আইনকে হারাম করেছেন, তাদেরকে অনুসরণ করছেন, প্রতিনিয়ত তাদেরকে আনুগত্য করছেন, আল্লাহর সাথে অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করে যদি আপনার ভাবনা আসে আপনি কালিমা পড়ে মৃত্যুবরণ করবেন বা আপনার মুসলিম হিসেবে মৃত্যু হয়েছে, তাহলে এটা বোকামি করা ছাড়া আর কিছুই নয়। গতকাল বিকেলে যে ছেলেটি বলেছিল কাল আবার ফিরে আসবে, তারপর দিন বিকেলে সেই ছেলেটি আর ফিরে আসলো না, আসলো লাশ হিসাবে। জীবনের চরম বাস্তবতা মুহূর্তে জানি না তার কতটুকু অনুশোচনা হয়েছিল, তার শিউরে দাঁড়িয়ে থাকার সময় কি ভাবনা করেছিল। একদিন তার মতো আমাকে ঘিরে লোকগুলো কান্না করতে থাকবে, আমাকেও একদিন চলে যেতে হবে। সুতরাং আসুন আমরা একাধিক ইলাকে বর্জন করে এবং যে সকল পাপ কাজ সমাজে রয়েছে সে সকল থেকে আমরা নিরাপদ থাকি। যিনি আইন প্রদানকারী, যিনি সকল ক্ষমতা উচ্চ অধিকারী, যিনি সার্বভৌমত্ব অধিকারী, তার স্থানে অন্য কাউকে বসিয়ে যদি আপনার ভাবনা হয় আপনি কালেমা পড়ে মৃত্যু হবেন, তাহলে শুনে রাখুন আপনার মুখ দিয়ে নয়, আপনার অন্তর দিয়ে আপনি কালেমা পড়তে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, মুসলিম থাকা অবস্থায় ছাড়া যেন তোমাদের মৃত্যু না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।